মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। অভাবের তাড়নায় বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার পৌঁছে দিয়ে টাকা রোজগার করেন দাঁতপুরের বাসিন্দা সঞ্জয় ঘোষ। সংসারে স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে। এভাবেই ঘাম ঝরিয়ে কষ্ট করে ছেলে মেয়েদের পড়ার খরচ জোগাড় করেন তিনি। তবে আজ সেই বাবার ছেলের কৃতিত্বে সব কষ্ট যেন ধুয়ে মুছে গেল। ছেলে সৌরভ ঘোষ এবছর মাধ্যমিক পরীক্ষায় 630 নম্বর পেয়ে বেলনাগা 2 নম্বর ব্লকের মধ্যে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে। সৌরভ দাঁতপুর হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। স্কুল শিক্ষকদের সহযোগিতায় এই ফলাফল জানালো কৃতি ছাত্র। অ্যারোনটিক্যাল সায়েন্স নিয়ে পড়ার স্বপ্ন সৌরভের। আর এই আমাদের স্কুল, বিশেষ করে আমাদের স্কুলের শিক্ষক মশাইরা আমাদেরকে খুবই সাহায্য করেছে, শুধু টেস্ট পরীক্ষায় নয় বরং তারপরে। এবং আমরা যখনই যেভাবে মাস্টার মশাইদের বলেছি তারা সর্বত্রভাবে আমাদের সাহায্য করেছে, তাই তাদের কৃতিত্ব পাশাপাশি নিজের কৃতিত্ব তো অবশ্যই রয়েছে। অক্লান্ত পরিশ্রমের দরুন আজকের এই ফলাফল। পরবর্তীতে আমি অ্যারোনটিক সায়েন্সে যেতে চাই। কষ্ট করে পড়াশোনা করে ছেলের এই সাফল্যে অত্যন্ত খুশি তার বাবা মা। আনন্দ মানে খুব আনন্দ। আমি তো বিশাল টেনশনে ছিলাম কেমন হবে না হবে বলে, তা আমি যা আমার আশাটা একটু পূরণ হলো, ওর মনের আনন্দটা হইলো। ও তো ভাবছি তো দেখি কোনো মেশিন টেশনে যদি চান্স পাই তাহলে জন্য দেবো। ছোটো খুব পড়েছে, গরিব মানুষের ছেলে বুঝতে তো পারছে কত কষ্ট করে পড়াশোনা করেছে না করেছে। দাঁতপুরের মতো প্রত্যন্ত এলাকা থেকে এমন সাফল্য প্রেরণা যোগাচ্ছে স্কুল শিক্ষক থেকে অন্যান্য পড়ুয়া এবং এলাকাবাসীদেরও। খুব গর্বের বিষয়, আমিও এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র। সেই হিসাবে আমাদের বেলনাগা 2 ব্লকে আমাদের স্কুল থেকে সৌরভ ঘোষ, আমারই পাশের বাড়ির ছেলে, সে এবার মাধ্যমিকে 630 পেয়ে ব্লকে প্রথম স্থান অধিকার করেছে, এবং অন্যান্য ছাত্রছাত্রীরাও তুলনামূলক ভালো রেজাল্ট করেছে অন্যবারের তুলনায়। এবং আমরা পরিকল্পনা করছি, চিন্তা ভাবনা করছি যে এই সমস্ত ছেলেমেয়েরা যাতে আগামী দিনে উচ্চতর বিদ্যার্জনের জন্য কোনো অসুবিধার সম্মুখীন না হয়, তার জন্য আমাদের তরফ থেকে যেটুকু তাদের পাশে দাঁড়ানোর সেই প্রচেষ্টা আমরা জারি রাখছি, এবং তাদেরকে আমরা একটা সংবর্ধনা দেওয়ার চিন্তা ভাবনার মধ্যে আছি। এটা হচ্ছে আমাদের প্রাথমিকভাবে গর্বের প্রতিক্রিয়া। ছাত্রদের উন্নতিতে স্কুলে আগামী দিনে কোচিংয়ের ব্যবস্থা করবেন জানালেন দাঁতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক। সামগ্রিক রেজাল্ট হচ্ছে যে আমাদের রেগুলার, আমি ক্যান্ডিডেটদের বলছি, মেল পরীক্ষা দিয়েছে 125, ফিমেল দিয়েছে 178, টোটাল 303 জন দিয়েছে। তাদের মধ্যে মেল পাস করেছে 94 জন, আর ফিমেল স্টুডেন্ট পাস করেছে 124 জন। মোট 218 জন পাস করেছে রেগুলার ক্যান্ডিডেট, আর সিসি কম্পার্টমেন্ট যাদের ছিল টোটাল 54 জন ছিল, তাদের মধ্যে 36 জন পাস করেছে। সর্বোচ্চ নাম্বার পেয়েছে 630 সৌরভ ঘোষ। তো মনে হচ্ছে আমাদের স্কুলেই সৌরভ ঘোষ 630-ই লেভেলের হাইয়েস্ট মার্কস। আমার তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে, এবং আমি সামগ্রিকভাবেই বলতে পারি এই যে রেজাল্ট সৌরভ করেছে এবং সৌরভের কৃতিত্ব, তার সঙ্গে আমাদের মাস্টারমশাই, টোটাল স্টাফ, টিচিং নন টিচিং তাদের প্রত্যেকেরই সহায়তা আছেই, এবং সর্বোপরি সৌরভ যে এটা করেছে আর রেজাল্টটা, তার কৃতিত্ব তো অবশ্যই আছে, তাকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি তার এই রেজাল্ট ভালো করার জন্য এবং আমাদের স্কুলের এই যে উজ্জ্বল করেছে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিনসি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।